চিকেন তো এর আগে আপনারা অনেকবারই বানিয়েছেন বাট আজকে যে পদ্ধতিতে আমি আপনাদের করে দেখাবো সেটা হবে একদম অন্যরকম আর এর টেস্টটাও অসাধারণ হয় তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক বাই দা ওয়ে আমি সে পতনও আপনারা দেখছেন অতনু রান্নাঘর আর আজকে আমাদের রেসিপি বিহারি স্টাইল চিকেন মশালা আচ্ছা এবার এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু কেজি চিকেন দেখুন চিকেনের সাইজগুলো কিন্তু আমি একটু বড় বড়ই রেখেছি খুব বেশি কিন্তু ছোটো সাইজ রাখেনি দেখতেই পাচ্ছেন দেখুন একটু বড় বড় সাইজ রেখেছি এবার এটাকে আমি একটু ম্যারিনেট করে নেবো আমি এখানে বেশিরভাগটাই কিন্তু চিকেন লেগ পিস আর থাই পিসটা নিয়েছি ব্রেস্টও নিয়েছি বাট সেটা তুলনামূলক কম আচ্ছা এবারই চিকেনগুলোকে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেশনের জন্য খুব বেশি কিছু লাগছে না অল্প একটু হলুদ সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে লাগবে অল্প একটু নুন নুনটা আমরা গ্রেভিতেও পরে অ্যাড করব আচ্ছা এবারই সব কিছুকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে আচ্ছা এখানে যেটা আপনাদের মনে রাখতে হবে চিকেন ধোয়ার পরে কিন্তু জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে নাহলে এই ম্যারিনেশনটা কিন্তু একদমই চিকেনের গায়ে লাগবে না দেখুন ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি আর এই ম্যারিনেশনটা করার পরে আপনাদের খুব বেশিক্ষণ রাখতেও হবে না পাঁচ সাত মিনিট রাখলেই হবে চিকেনটা তো আমাদের এখানে ম্যারিনেট হয়ে গেল এবার আমি কেটে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আপনাদের একটু পাতলা পাতলা করেই কাটতে হবে এখানে আমি টোটাল চারটে পেঁয়াজ কেটে নিচ্ছি এভাবে পাতলাভাবে আর দুটো পেঁয়াজ আমি আগে থেকে পেস্ট করে রেখেছি তাহলে আমাদের দু কেজি চিকেনের জন্য লাগছে টোটাল ছটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এভাবে একটু পাতলা করেই কাটছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় অনেকেই আছেন কি যারা চিকেন কষা খেতে পছন্দ করেন এটাও কাইন্ড অফ ওরকম বাট মশলাগুলো হবে একদম আলাদা তাহলে আমাদের এখানে পেঁয়াজটা ভালো করে কাটা হয়ে গেল এবার চিকেনের গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি তারপর গ্যাসটা অন করে দিয়ে দেবো সাদা তেল আপনারা চাইলে এটাকে সর্ষের তেলও বানাতে পারেন বাট আমি এখানে সাদা তেলে বানিয়ে নিচ্ছি তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি একটু বেশি দিলাম কারণ পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার তেলটা এখানে গরম হচ্ছে কিন্তু এক্ষুনি আমরা পেঁয়াজটা দেবো না আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে এই চিকেনগুলোকে বেসিক্যালি এটাকে ফ্ল্যাশ ফ্রাই বলা হয় এবার দেখুন সেটা আমি কিভাবে করছি তেলটা গরম হয়ে গেছে পুরো চিকেনটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা কিন্তু এই সময় আপনারা একদম হাই রাখবেন আর খুব বেশিক্ষণ একদমই কুক করবেন না জাস্ট ওপরের কোটিংটাকে একটু শক্ত হওয়ার জন্য যতক্ষণ সময় লাগে ততক্ষণই আপনারা এটাকে কুক করে নেবেন আচ্ছা এবার দেখুন আস্তে আস্তে কিন্তু চিকেন থেকে জলটা ছাড়া শুরু করেছে বাট চিকেনটা কিন্তু এখনও কুক হয়নি এইটাকেই বলা হয় কিন্তু ফ্ল্যাশ ফ্রাই আচ্ছা এবার আমি চিকেনগুলোকে তুলে তুলে নিয়ে নেব একটা বোলের মধ্যে আর চিকেনের এই যে জুসটা বের করার জন্যই কিন্তু আমি ফ্ল্যাশ ফ্রাইটা করে নিলাম এই স্টেজে কিন্তু চিকেন প্রায় নাইনটি পারসেন্ট কাঁচা আপনারা সেটা দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন এই তেলটার মধ্যে কিন্তু এখন পুরোটাই চিকেনের জুস আর তেল এইটা কিন্তু এখন এক্সট্রিমলি ফ্লেভারফুল তো এটাতে আপনারা যে গ্রেভি বানাবেন সেটাই কিন্তু দারুণ টেস্টি হবে এবার পেঁয়াজটা ভাজার আগে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি যেমন ধরে নিন দুটো দারচিনি এলাচ লবঙ্গ কয়েকটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এটা একবার ভালো করে মিশিয়ে নিন যতক্ষণ না গরম মশলাগুলো থেকে ভালো করে ফ্লেভারটা ছেড়ে দিচ্ছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ চপ পুরো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম দেখুন আপনারা চাইলে এটাকে কিন্তু পেঁয়াজ চপ দিয়েও করতে পারেন ভালো করে এটাকে আপনাদের ভেজে নিতে হবে অবশ্যই লাল লাল করেই ভাজতে হবে একটু সময় লাগবে আর সময়টা যাতে কম লাগে সেই জন্য এখানে আপনাদের দিয়ে দিতে হবে মতো একটু নুন এবার আপনারা পেঁয়াজটা যতটা ভাজতে থাকবেন তত কি হবে চিকেনের যে জলটা ছিল সেটা আস্তে আস্তে ইভাপোরেট হতে থাকবে আর পেঁয়াজটা আস্তে আস্তে তেলের মধ্যে ভালো করে ফ্রাই হওয়া শুরু করবে এই প্রসেসটা কিন্তু আপনাদের একটু ধৈর্য রাখতে হবে কারণ সাত থেকে আট মিনিট লাগবে এই পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করতে আচ্ছা এবার পেঁয়াজটা দেখুন খুব ভালোভাবে কিন্তু লাল হওয়া শুরু করছে মোটামুটি এতক্ষণে আমার চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে আরও দু তিন মিনিট লাগবে এটাকে ফাইনালি ভালো করে লাল হয়ে ফ্রাই হতে দেখুন পেঁয়াজ কিন্তু এখন পারফেক্টলি লাল হয়ে এসছে এর থেকে বেশি লাল করবেন না তাহলে কিন্তু আবার তেতো হয়ে যাবে ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা আমি আপনাদের আগেই বলেছিলাম দুটো পেঁয়াজ আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি এবার আপনাদের আরও চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে যে পেঁয়াজটা আমি এখন দিলাম সেটাকে কুক করতে এই প্রসেসে একবার করে দেখুন টেস্টটা কিন্তু অসাধারণ আছে এবার আমরা গার্লিক জিঞ্জার পেস্ট দেবো আর তার আগে আপনাদের একবার দেখিয়ে দিই দুটো পেঁয়াজই কিন্তু এখন পারফেক্টলি কুক হয়ে গেছে আদা রসুনটা এখানে আপনারা একটু বেশি পরিমাণে দিতে পারেন আমি এখানে প্রায় তিন চার চামচ দিয়ে দিচ্ছি দু কেজি চিকেনের জন্য আচ্ছা এবার আদা রসুনটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা দুচে চামচ দিয়ে দিচ্ছি আপনারা যেরকম পছন্দ করবেন সে অনুযায়ী এখানে দিয়ে দেবে এবার ফ্লেমটা মিডিয়াম রেখে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এখানে মশলা বলতে লাগবে একদম সব ঘরোয়া মশলা দেখুন তাহলে আমি কি কী মশলা এখানে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে সবলপ্রথমে আমি দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো হলুদের পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ আর তার সাথে যে ঝাল লঙ্কার গুঁড়ো হয় সেটাও দিয়ে দেবো এক চা চামচ আপনারা যে অনুযায়ী ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবেন তারপর দিয়ে দিচ্ছি দু চা চামচ ধনে গুঁড়ো আচ্ছা এবার সবশেষে আমি এখানে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে চিকেন মশলা দেখুন এই চিকেন মশলা কিন্তু আপনারা যে কোনো দোকানে যে কোনো ব্র্যান্ডের পেয়ে যাবেন আমি এখানে দু চা চামচ দিয়ে দিলাম আর এই মশলাটা যাতে জ্বলে না যায় সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু দিলেই হবে যাতে মশলাগুলো বেশিকালি জ্বলে না যায় দেখুন এবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই মশলাটা থেকে তেলটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ অব্দি কুক করতে হবে আচ্ছা এখানে আমি বলে রাখি আমি আমার বেশি কুকিং করছে এরকম চিকেন মশলা ছাড়া আরও অনেক রকম মশলা দেখিয়েছি যেমন ধরুন ভেজ মশলা পাওভাজি মশলা বা ফিশ মশলা সেগুলো আপনারা সব কিছু পেয়ে যাবেন আমার বেসিক কুকিং কোর্সে যেটা আমি আগেই আপনাদের বললাম এছাড়াও থাকবে প্রায় ষাটটারও বেশি ভিডিও যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় যে রান্নাগুলো করেন সেগুলোকে আরও বেটার করতে যদিও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি তাও বলে রাখি কিনতে যদি কোনো রকম আপনাদের অসুবিধা হয় আপনারা আমার সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার দেখুন মশলা থেকে তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে ঠিক এই সময় আমরা চিকেনটা অ্যাড করে দেবো এই চিকেনটা বানানোর জন্য কিন্তু আপনাদের না কোনো রকম দই লাগছে না লাগছে কোনো রকম টমেটো জাস্ট এই মশলার সাথে ভালো করে একবার মিশিয়ে নিন আচ্ছা এখানে কিন্তু আমি এখনও নুনটা দিয়ে নি চিকেনটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে চেক করে তারপরে নুনটা আমি এখানে অ্যাড করব ফ্লেমটা এই সময় আপনারা মিডিয়ামই রাখবেন আর একবার ভালো করে মেশানো হয়ে গেলে এইভাবে রেখে দিয়ে ঢাকা দিয়ে কুক করে নেবেন তিন থেকে চার মিনিটের জন্য বাট তার আগে এখানে আমার একটু নুন কম লাগছিলো অল্প একটু নুন আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা একবার চেক করে নেবেন অতি অবশ্যই যদি নুন কম লাগে তাহলে দিয়ে দেবেন ঢাকা দেওয়ার পরে আপনারা ফ্লেমটা একদম লো করে দেবেন এবার যতক্ষণ না চিকেনটা প্রায় এইট্টি পার্সেন্ট মতো কুক হচ্ছে আর চিকেন থেকে জলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ আপনাদের এইভাবে ঢাকা দিয়েই কুক করে নিতে হবে আর মাঝে মাঝে পারলে একবার দুবার ভালো করে মিশিয়ে নেবেন যাতে এটা নিচে লেগে না যায় দেখুন আস্তে আস্তে কিন্তু চিকেন থেকে জলটা ছাড়া শুরু করেছে আর এটা যাতে নিচে লেগে না যায় সেই জন্য আমি এটাকে ভালো করে একবার মিশিয়েও নিচ্ছি একদম কোনো এক্সট্রা মশলা আপনাদের লাগবে না ঘরোয়া মশলা বাট চিকেনের টেস্টও হবে দেখবেন কিন্তু দারুণ সুন্দর হ্যাঁ স্যার একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে আবার ঢাকাটাকে দিয়ে দিচ্ছি আচ্ছা এবার আমি ফাইনালি আরও একবার চেক করব চিকেনটা কতটা হয়েছে সেটা দেখার জন্য দেখুন চিকেন কিন্তু এখন প্রায় অলমোস্ট কুক হয়ে এসছে আর গ্রেভিটাও কিন্তু আস্তে আস্তে অনেকটাই গাঢ় হচ্ছে আপনারা চাইলে এখানে কিন্তু জল দিতে পারেন আমি দিচ্ছি না কারণ চিকেন থেকে যে জলটা ছাড়বে সেটাতেই চিকেনটা পারফেক্টলি কুক হয়ে যাবে ফাইনালি আরও একবার আমি এখানে ঢাকা দিয়ে দেব আর তারপর ওয়েট করবো এটাকে পারফেক্টলি কুক হওয়ার জন্য আচ্ছা আপনারা যে অতনু করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চান লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি আপনারা অ্যামাজন থেকে সেইগুলো ইজিলি কিনে নিতে পারবেন দেখুন কোনো রকম জল না দেওয়া সত্ত্বেও চিকেন থেকে কতটা ভালোভাবে জলটা ছেড়ে দিয়েছে আর চিকেনটা এতক্ষণ একদম পারফেক্টলি কুক হয়ে গেছে তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন চিকেন মশলা বানানোটা কতটা সহজ খুব বেশি উপকরণ না থাকলেও বাড়িতে এটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এবার আমি ফাইনালি এটাকে ফিনিশ করব অল্প একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে আর এটাকে মিশিয়ে নিলে আপনাদের চিকেন মশলা কিন্তু একদম পারফেক্টলি রেডি এবার এটাকে গরম গরম পরিবেশন করুন রুটি নান বা ভাতের সাথে দেখুন এর গ্রেভির কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে এর জন্য না আপনাদের টমেটো দিতে হয়েছে না টক তোই আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বাই ওয়ে আমি সে পতনু আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন